হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন হচ্ছে সকাল কটা বাজে? 8:15 বাজে। আমি উঠে পড়েছি অনেকক্ষণ, 7টার দিকে উঠে পড়েছি। এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন করব চা। মা অনেকক্ষণ আগে উঠেছে, মা কিন্তু অনেক সকালে উঠেছে, উঠে অনেক কাজ করেছে। দেখো এই দেখো, এইসব কাপড় কেচে সব মা বাইরে মেলে দিয়েছে, দেখতে পাচ্ছ? তো চলো এবার আমি চা করি, আর দিদি ভাইরা 11টা কত একটা ট্রেনে আসবে, তো যখন আসবে তোমাদের দেখাবো, ঠিক আছে? সকালে ট্রেনটা আসতে পারেনি, ঘুমিয়ে পড়েছিল হয়তো, শরীরটা ক্লান্ত তার জন্য। তো চলো, এই রাস ফ্রিজটা লাগা, ফ্রিজটা লাগা। এখন হচ্ছে দুপুর 3:15। তো আমাদের স্নান টান হয়ে গেছে, সারাদিন প্রচুর প্রচুর কাজ আজকে, তো সেই জন্য কিছু শেয়ার করিনি। তো রান্নাবান্না সব হয়ে গেছে, কাজকর্ম সমস্ত কিছু করে ঘর বাড়ি সব কিছু গুছিয়ে একদম টিপটপ করে এই ঘর, এই ঘরটাও একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তারপর দি ভাইরা চলে এসেছে, অনেকটা কাছাকাছি চলে এসেছে ওরা, তারপর ওরা আসুক কিছু দূর, তারপর আমি ওই ভাইটাকে পাঠাবো একটু এগিয়ে আনতে। এই তো সামনেই, বেশি দূর নয়, নামবে, নেমেই তারপরেই আমাদের বাড়ি, তাও ওকে পাঠাবো একটু, তো ওরা আসুক। তো চলো রান্নাগুলো দেখি দিই আজকে কি রান্না হয়েছে, ঠিক আছে চলো। তো এটা তো হচ্ছে ভাত, তোমরা দেখে বুঝতেই পারছো হাঁড়িতে ভাত রয়েছে। আর এটা কি দেখা যাক, ও এটা হচ্ছে মাছের ঝাল, আর এটা হচ্ছে উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে চিকেন, ঠিক আছে? আর এটা এটা হচ্ছে পুঁই চিংড়ি, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। তো এটা মা রান্না করেছে, চিকেনটা মা করেছে, আর উচ্ছে ভাজা আর মাছের ঝালটা আমি করেছি, ঠিক আছে? ওদের সামনে ক্যামেরা অন করতে আমার একটু লজ্জা লজ্জা লাগে, কারণ আগের বারে গিয়েও ক্যামেরা অন করতে পারিনি। তো বন্ধুরা আমি একটু রেডি হয়ে নিই, চুল টুল আছড়ে নিই, কারণ ওরা চলে আসার মতো হয়ে গিয়েছে, ঠিক আছে? তো চলো পরে কথা বলছি। তো দেখো দাদা এসেছিল খাওয়া দাওয়া করে, এবার চলে যাচ্ছে। আমি অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ট্রেনের একটু সমস্যা ছিল, খাওয়া দাওয়া এক্ষুনি চলে যাচ্ছে, খাওয়া দাওয়া করে উঠেই চলে যাচ্ছে। আজকে দিনটা থেকে যাবে না, না জনি একা রয়েছে, আজকে দিনটা আবার আসবে, ঠিক আছে? আবার আসবো যদি সবকিছু ঠিকঠাক থাকে, না না ঠিকঠাক থাকলেও আসবো, ঠিক আছে? অবশ্যই ঠিকঠাক থাকবে সব, আবার আসবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। এখন বাজে বিকেল 5:30, দাদা অনেকক্ষণই চলে গেছিলো, তারপর আমি আর দিদি ভাই অনেকক্ষণ একসঙ্গে ছিলাম। দিদি এখন বসে আছে, অনেকক্ষণ ওই আলাদা ঘরে আমি দিদি ভাই একসঙ্গে একটু বসেছিলাম, তারপর অনেক কষ্ট বুঝিয়ে এই ঘরে নিয়ে আসলাম। এই ঘরে আসতেই চাইছিল না, অন্ধকার একাকার ছিল, তারপর এই ঘরে নিয়ে এসেছি। আর সোনামা এখানে খেলা করছিল, তো এই হচ্ছে। তো দি ভাইয়ের সঙ্গে সঙ্গে আছি, দি ভাইয়ের মনটা ঠিক করার জন্য যাই না, আগের বার তো অনেক কষ্ট করে ঠিক করেছিলাম, এবার আবার কী হবে। তো চলো পরে কথা বলছি। আমরা এখন ঘুরতে বেরিয়েছি আমার সোনামার মামার সাথে। এই ওদিকে যাবো না, এদিকে এসো। মনে তুমি জানো আমি ঘুমাতাম, আর আমি স্বপ্নে একদম, আর স্বপ্নের মধ্যে মা কি সব বলতো, কি বলতো হচ্ছে বলতো, তুই চকলেট খাবি, আমি স্বপ্ন, আচ্ছা আমি তোমার চকলেট দেবো, তো আমার ফ্রিজে চকলেট আছে, কেন না আমার বাচ্চারা খায় না, তো বলে বো বললে সব সময় শুধু পাকা পাকা কথাই মেটার, চকলেট খাও না তুমি, রবিবারে খাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে রবিবারে খাওয়া, ঠিক আছে, রবিবারে খাবো। শোনো কি বলছে টিয়া, টিয়া কি বলে, হ্যাঁ কি হলো যে ডাক বল, মিঠু মিঠু ও দেখিস কি করে,
হাত দিও না মা, হাত দিও না, চলো। জয়ীর গায়ে তো খুব শক্তি। তো বন্ধুরা দেখো জয়ী এখানে খেলা করছে আমাদের বাড়ির পাশে, এই বাড়িটা এই দেখো, ওই জয়ী এখানে আমাদের বাড়ি, আর এইটা হচ্ছে আমার কাকিদের বাড়ি, আমার বাড়ির পাশেই ওটা থাকে। তো এখানে আমরা খেলা করছি সোনা মামা মামি, না না সমান জায়গা, এই ও এদের খেতে যাওয়া যাচ্ছে না, এই এই সমান জায়গায় আয়, এখানটাই খেল। ধরতে পারে না জয়ী, ধরতে পারে না জয়ী, ধরতে পারে না জয়ী, ধরতে পারে না, ধরতে পারে কি দেখি তো, ধরা দে বিট্টু, ধরা দে, ধরো ভাই, ধরো ধরো মামাম, ধরো 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 ধরো, এই যে ধরে ফেলেছে, আমার জয় জিতে গেছে, আমার সৌভাগ্য জিতে গেছে। কেমন লাগছে? ভালো, পার্কে খুব ভালো লেগেছে। ও এই ওখানে একদিন পার্কেও নিয়ে যাবো, হ্যাঁ বাবারে। দোল দোল দুলুনি, আচ্ছা আচ্ছা এবার নামো, অনেক হয়েছে, নেমে এসো। দি ভাই গান শুনছে, নেট চলছে না, গান শুনছে নেট চলছে না। তো আমি ভাবলাম দি ভাই পায়ের একটু আলতা পরিয়ে দেবো, আগের বার যখন এসেছিল তখন ভেবেছিলাম আলতা পরিয়ে দেবো, তা মানে হয়নি তখন আর। তো এবার ভাবছি পরিয়ে দেবো, দি ভাই শুয়ে আছে, আমি বলছি তুমি শুয়েই থাকো না, আমি একটা মাদুর নিয়ে চলে এসেছি, খাটের উপর হইতে দিয়েছি, আমি আলতা পরিয়ে দেবো তোমার পায়ে। সাদা কাপড় দিয়ে ঢেকে দিস। ঘাড় ব্যথা গেল ধরে ধরে, আচ্ছা ছেড়ে দাও, আর ধরতে হবে না, বন্ধ করো। বাজে দিভাইকে ডাকবো, দিভাই ঘুমিয়ে পড়েছে মনে হয়, চোখ বন্ধ করে শুয়ে আছে, চলো দিভাইকে ডাকি, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো দেখো মা ভাত বাড়ছে, যে মা ভাত বাড়ছে, এখন গরম ভাত রান্না করলো, আর রাতে আপাতত কিছু করেনি, দুপুরে রান্না করেছিল, চিকেন করেছিল, তোমরা তো জানো, তো সেইগুলোই আছে। তো চলো আমরা ডিনারটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। চলো খাওয়া শেষ হয়ে গেছে, এখন বাজে আছে 12:30, মা নিচে শুয়ে পড়েছে, আর এই যে জয়ী, জয়ী শুয়ে পড়েছে, আর এই পাগলি তাকা, পাগলিও কামড়ে দেবো, পাগলি হ্যাঁ দেবো, কামড়ে দেবে। তো যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো, তো তোমাদের সঙ্গে পরে ভিডিও দেখাবো, ঠিক আছে, টাটা।